ফোর্থ সেমিস্টার বাংলার ছাত্রছাত্রীরা বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়। এর আগে আমরা দুটি ক্লাসে দুটি কবিতা পড়েছি। আজকে আমরা শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতাটি একটু আলোচনার চেষ্টা করব। এই কবিতাটি থেকে যে প্রশ্নপত্র আসে তার নিরিখেই মূলত আমরা আজকের আলোচনাটা রাখব। এখান থেকে একটি প্রশ্ন হয় যে কবিতাটি কতটা রূপক কবিতা হিসেবে সার্থক হয়েছে সেটা আলোচনা করো। আরেকটি প্রশ্ন এই কবিতাটি থেকে মাঝে মাঝে আসে যে বাবরের প্রার্থনা কবিতায় কবি মানসিকতার পরিচয় দাও। এই কবি মানসিকতার পরিচয় দাওকে সামনে রেখে আজকে আমরা আলোচনাটা করব, এই জন্য যে এই প্রশ্নটি করলেই অন্যান্য প্রশ্নগুলোর উত্তর ছুঁয়ে যাবে। এখন শঙ্খ ঘোষ তার কবিতা নিয়ে আলোচনার শুরুতে যে কথাটা বলতে হয় যে আজকে পর্যন্ত যে কবিরা আধুনিক বাংলা সাহিত্যের যে কবিরা আমাদের মধ্যে জীবন্ত কিংবদন্তি হিসেবে আছেন, শঙ্খ ঘোষ আমাদের খুব সৌভাগ্য তাদের মধ্যে একজন। শঙ্খ ঘোষের কবিতায় বারে বারে সমাজ একটা বিরাট জায়গা করে নিয়েছে। শঙ্খ ঘোষ সমাজ সচেতন কবি এবং তিনি সমাজের বিবেক হিসেবে চিহ্নিত হয়েছেন কোনো কোনো সমালোচকের কাছে। শঙ্খ ঘোষ ব্যক্তিগত জীবনে প্রফেসর ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং তার পরবর্তী সময়ে তিনি সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেন লেখালেখিতে। তিনি রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে তার প্রখ্যাত গ্রন্থ রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ সঞ্চয়িতা, তার কবিতার শ্রেষ্ঠ কবিতাগুলোকে নিয়ে তিনি একত্রিত করেছিলেন, সঞ্চয়িতা নাম দিয়েছিলেন। আর শঙ্খ ঘোষ বিশ্বভারতীর অধীনে রবীন্দ্রনাথের তাঁর দৃষ্টিতে, শঙ্খ ঘোষের দৃষ্টিতে রবীন্দ্রনাথের কবিতাকে নিয়ে সূর্যাবর্ত বলে সেই বিখ্যাত গ্রন্থের সম্পাদনা করেছিলেন। এখন শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতাটিতে তিনি রূপক আঙ্গিকটাকে ব্যবহার করছেন এবং অনেকে বলেন যে থ্রি ডাইমেনশন অফ অ্যালিগরি, অর্থাৎ এর তিনটে স্তর এই রূপকটির। প্রথমে একটু বুঝে নেওয়া দরকার যে আমরা রূপক বলতে কি বুঝবো বা কি বোঝায়। রূপক হলো সেই শ্রেণীর কবিতা একটা রূপের মধ্য দিয়ে রূপাতীত সত্যকে প্রকাশ করার অভিপ্সা। বিষয়টা কেমন, ধরা যাক সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য, হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উস্কুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি। প্রশ্ন হলো দেশলাই কাঠি কথা বলতে পারে না। আসলে দেশলাই কাঠির এই তুচ্ছ রূপটির মধ্যে যে অনন্ত শক্তি নিহিত, এই দেশলাই কাঠির এই শক্তিটাকে তিনি আসলে বলতে চাইছেন তরুণ সমাজের কথা, যাদের আমরা সেভাবে, যাদের কথা ভাবি না, কিন্তু সমস্ত বিপ্লব পৃথিবীতে তাঁরাই প্রথম সংগঠিত করেছিল। তাহলে দেশলাই কাঠি হলো রূপ আর তার রূপাতীত সত্য হলো যুবক এবং তরুণ সম্প্রদায়। একটা রূপের মধ্য দিয়ে রূপাতীত সত্যকে আবিষ্কার। একটা কিংবদন্তিকে সামনে রেখে বাবরের প্রার্থনা কবিতাটা তিনি গ্রহণ করছেন, তার ঘটনাকে। কবিতাটা লেখার একটা প্রেক্ষিত আছে। কবি বড় মেয়ে অসুস্থ, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিচার্স রুমে বসে আছেন। বিকেলবেলা সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে, আজানের একটা ধ্বনি ভেসে আসছে, ঘরে কেউ নেই টিচার্স রুমে, তিনি একা বসে আছেন। সূর্যের রশ্মি এসে পড়েছে টেবিলটার ওপরে, তার রিফ্লেক্ট পড়ছে কবির মুখে। আর কবির তখন যেন মনে হলো ইতিহাসের সেই কিংবদন্তি, সেই সময়কে যেখানে বাবর হুমায়ুন, অসুস্থ হুমায়ুনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন যে আমি যদি কোনো পাপ করে থাকি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য, তাহলে আমাকে তুমি শাস্তি দাও, আমার জীবনের বিনিময়ে তুমি হুমায়ুনকে ভালো করে তোলো। আল্লাহ সে কথা নাকি বাবর শুনেছিলেন এবং হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে গেছিল, বাবর মৃত্যুমুখে পতিত হয়েছিল। শঙ্খ ঘোষ সেই মুহূর্তে আজানের ধ্বনির মাধ্যমে নিজেকে যেন বাবর হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেন এবং তিনি যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে আমার মেয়েটিকে তুমি সুস্থ করে দাও, পরিবর্তে আমি যদি কিছু ভুল করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমার জীবনকে নিয়ে নাও। তাহলে প্রথম ইতিহাসের কিংবদন্তিতে বাবর এবং হুমায়ুন এই দুটি ক্যারেক্টার, এরা হলো রূপ।
তারপরে কবি বললেন নিজের মেয়ে এবং নিজের কথা, নিজের মেয়ে যেন হুমায়ুন, নিজে যেন বাবর। এবং তার পরের ডাইমেনশনটা হলো যে সময় বসে কবিতাটা লিখছেন সত্তর দশকে উত্তাল পশ্চিমবঙ্গ, নকশাল আন্দোলনের ছত ছিন্ন বিচ্ছিন্ন পশ্চিমবঙ্গ, এবং সেই সময় শাসক সম্প্রদায় জোর করে এই যুব শ্রেণীর বিপ্লবকে থামাতে চাইছে। এই যে উত্তাল সময়, অসুস্থ সময়, কবি সেই অসুস্থ সময়কে যেন নিজের সন্তান ভাবছেন, হুমায়ুন ভাবছেন, এবং তিনি বলতে চাইছেন যে হে আল্লাহ, হে ঈশ্বর, আমি যদি কোনো ভুল করে থাকি, আমরা যদি কোনো ভুল করে থাকি, আমাদের শাস্তি দাও, সময়কে তুমি সুস্থ করে তোলো। এইভাবে একটা রূপের মধ্য দিয়ে দুটো রূপাতীত সত্যকে তিনি আবিষ্কারের চেষ্টা করলেন। কবিতাটা শুরু হচ্ছে এইভাবে, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত ধ্বংস করে দাও, আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। কবি বলছেন যে আজকে আমি বৃদ্ধ প্রায়, শূন্য হাত, আমাকে তুমি ধ্বংস করো, প্রাচীনকে ধ্বংস করো, যদি প্রাচীন কোনো অন্যায় করে তাকে ধ্বংস করো, পরিবর্তে যারা নবীন, যারা যুবা, তাদের তুমি সুস্থ করে তোলো। তারপরে প্যারাতে গিয়ে বলছেন, জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। শেষে নিজের প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, নাকি এ শরীরে পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যতে, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যুকে ডেকে আনি নিজের ঘরে, নাকি এই প্রাসাদের আলোর ঝলসাড়িতে পুড়িয়ে দেয় সব হৃদয় হার, এবং শরীরের ভিতরে বাসা করে লক্ষ নির্বোধ পতঙ্গের। আমার হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এই যে বারে বারে একই আকুতি করছেন, যে সাম্রাজ্য প্রতিষ্ঠার সময়ে বাবর যেন বলছেন, আমি যদি কোনো অন্যায় করে থাকি, সেই অন্যায়ের শাস্তি তুমি আমাকে দাও, আমার সন্ততিকে। যেন সেই মঙ্গল কাব্যের, অন্নদা মঙ্গল কাব্যের ঈশ্বরবাণী, তিনি যেভাবে দেবীর কাছে বলেছিলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই রকমভাবে বারে বারে ওই লাইনটা ধোয়ার মতো ফিরে আসছে, আমার সন্ততি স্বপ্নে থাক। এই তো নিত্যকালীন পিতার আরতি। এবং এখানে পিতা কবি, কখনো তিনি হুমায়ুনের পিতা বাবর, কখনো তিনি তার নিজের কন্যার পিতা শঙ্খ ঘোষ, আবার কখনো তিনি কবি সত্তা, কবি পিতা সময়ের নামক হুমায়ুনের সুস্থতা চাইছেন। আর কবিতাটিতে খুব সচেতনভাবে কবি ব্যবহার করছেন মাত্রা বৃত্ত ছন্দে, পাঁচ পাঁচ দুই এইরকমভাবে তার মাত্রা গণনার রীতি। সবচেয়ে ভালো হতো যদি বোর্ড ওয়ার্ক করা যেত, কিন্তু এখন তো সে সুযোগ নেই, ফলে ওই রকমভাবে তোমরা একটু চেষ্টা করে দেখো। আমার যেটুকু মনে হয়েছে যে পাঁচ পাঁচ দুই, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত ধ্বংস করে দাও, আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক, এই রকমভাবে কবিতাটির মাত্রা গণনার রীতি এগিয়ে গেছে। এবং এই কবিতাটিতে ধোয়া হিসেবে বারেবার এই যে ফিরে আসা, একটি লাইনের ফিরে আসা, আমার সন্ততি স্বপ্নে থাক, এই সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে এই জায়গাটায়, যে জায়গাটা কবি মূল কেন্দ্রভূমি করতে চাইছেন, যে সময়ের সুস্থতা, কন্যার সুস্থতা, এবং ইতিহাসের একটি চরিত্রের সুস্থতা কামনায় পিতার করুণ সকরুণ আরতি, এই হচ্ছে কবি তার মানসিক অবস্থাকে এই জায়গাটাতে সেন্ট্রাল পয়েন্ট করে কবিতাটাকে তিনি একটা অসম্ভব সুন্দর শিল্প গুণান্বিত রূপক কবিতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, যেটা বাংলা সাহিত্যের যে রূপক কবিতা লেখা হয়েছে যাবৎকাল, এই কবিতাটিকে বাদ দিয়ে কিন্তু বাংলা সাহিত্য জগতের রূপক কবিতা নিয়ে কোনো আলোচনা হয়নি বা হবে না বলে আমাদের বিশ্বাস। আজকে এই অবধি আমরা থামছি, পরের দিন আবার একটি কবিতা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের কাছে এই পিরিয়ডটাতে একজন শিক্ষক হিসেবে আমার আবেদন, সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই লকডাউনটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করো, একদম বাড়ি থেকে বেরিও না, বাড়ির মধ্যে থাকো,
নিজেকে নিয়ে ভাবো এবং সঙ্গে সঙ্গে তোমার পরিবার, তোমার দেশ, তোমার জাতি তোমার উপরে নির্ভরশীল। তোমার একটু ভুল যাতে দেশের ক্ষতি না হয়ে যায়, পরিজনের ক্ষতি না হয়ে যায়, সেই চেষ্টা করো। ভালো থেকো।